আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুর জামান, ইওর আশিক ভাইয়া। সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শর্ট ভিডিওতে। তো চলো আজকে আমরা দেখি ফেলবো হচ্ছে কুয়া সংক্রান্ত যে প্রবলেমগুলো আমাদের এসএসসি বা এইচএসসি দুই পরীক্ষায় কিন্তু চলে আসে। তো অনেকে কিন্তু এই কুয়া সংক্রান্ত প্রবলেমগুলো করতেছে একটু সমস্যায় পড়ে যায়। তো তাদের জন্য চলো আমরা আজকে এই ব্যাপারটা খুবই সুন্দর করে বুঝে ফেলবো, এবং তোমাদেরকে লাস্টে আমি হচ্ছে খুবই শর্টকাটে এই ব্যাপারটা যেমন করে ফেলতে পারো সেই ব্যাপারটা মেনশন করব। তো চলো আমরা একটু একটা প্রবলেম দেখি। তো ধরা যাক আমাদের কাছে একটা কুয়া দেওয়া আছে এবং এই কুয়ার গভীরতা হচ্ছে এইচ। এখন আমাদেরকে অনেক সময় এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞেস করে যে এই যে কুয়াটা আছে, কুয়াটা পানি দ্বারা একদম পরিপূর্ণ। তো কুয়া থেকে যদি আমি একটা পাম্পের সাহায্যে পানিগুলো তুলে ফেলতে চাই, পানি শূন্য করতে চাই, তাহলে কত ক্ষমতার পাম্প ব্যবহার করতে হবে? তো এই ধরনের অঙ্কগুলো করার সময় আমরা সবাই জানি যে আমাদের ফর্মুলা কী, যে কুয়ার ক্ষমতা পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড টি। তো এটা আমাদের সবাই জানা, কিন্তু আমাদের প্রবলেম যে এখানে হয় সেটা হচ্ছে এই যে এইচের ভ্যালুটা নিয়ে, যে এইচটা আমরা ঠিকঠাক বের করতে পারি না। তো আজকে শর্ট ভিডিওতে আমরা এটাই তোমাকে শিখিয়ে দেবো। তো কুয়ার ক্ষমতা হচ্ছে পি, তুমি জানো ওকে ক্ষমতা বের করতে বলছে কত ক্ষমতার পাম্প লাগবে, তো এটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিই আমাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়া আছে। তো এই ধরলাম আমাদের এই কুয়ার মধ্যে পানি আছে হচ্ছে ধরলাম 200 কেজি পানি আছে। তার আগে তোমাকে আমি একটা কথা বলে রাখি, এই কুয়ার এই ম্যাথগুলো করার সময় তোমার দুই জায়গায় ঝামেলা হইতে পারে। একটা ঝামেলা হইতে পারে হচ্ছে এম নিয়ে, আর একটা ঝামেলা হইতে পারে হচ্ছে এইচ নিয়ে। তো আজকে চলো আমরা এম নিয়ে ঝামেলা করব না, আমরা এইচের ঝামেলাটা আজকে সলভ করার চেষ্টা করি, যে এইচ নিয়ে যত ঝামেলা হইতে পারে সেটা আমরা আজকে শিখব। তো এইচ হচ্ছে, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর এইচ আমরা বলি এইচ হচ্ছে গভীরতা। কিন্তু তুমি স্পষ্ট করে শুনে রাখো, যখন আমরা এই কুয়ার অঙ্কগুলো করব এইচ হচ্ছে কুয়ার গভীরতা না, এইচ হচ্ছে পানির গড় সরণ। তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে এইচটা আসলে কি পানির গড় সরণ, এবং আমি তোমাকে একটু লিখে দিচ্ছি এইচ হচ্ছে পানির গড় সরণ। তো তুমি এই ব্যাপারটা একটু মাথায় রাখবা, তাহলে তোমার আর অঙ্ক ভুল হবে না। তো এইচ হচ্ছে পানির গড় সরণ। আর তুমি পানির গড় সরণটা কীভাবে বের করবো চলো আমরা দেখে ফেলি ঝটপট। তো ধরে নিলাম আমাদের কাছে যে কুয়াটা আছে সেই কুয়ার গভীরতাটা আমাকে বলে দিচ্ছে যে এই কুয়ার গভীরতা হচ্ছে 20 মিটার। তো 20 মিটার গভীর একটা কুয়া, তো আমাকে জিজ্ঞেস করছে এর মধ্যে পানি আছে 200 কেজি। তাহলে আমি এই কুয়াটা আমি মনে করো 5 মিনিটে খালি করে ফেলতে যাচ্ছি, আমার হাতে সময় কম, আমরা 5 মিনিটে খালি করতে চাই, এখন কত ক্ষমতার পাম্প ব্যবহার করব। তো নর্মালি সচরাচর সবাই যেটা করে না বুঝি সেটা হচ্ছে পি ইকুয়াল টু কী করে, এম এর মান তো 200 কেজি সমস্যা নেই বসায় দেয়, জি 9.8, আর এইচের ভ্যালুটা আমরা পরে বসাচ্ছি, টি হচ্ছে সময় 5 মিনিট, তাহলে আমরা অবশ্যই সেকেন্ডে নিয়ে নিব, তাহলে 5 × 60 কোনো সমস্যা নেই। এখন সমস্যা হচ্ছে এইচের ভ্যালুটা নিয়ে। তো যারা ব্যাপারটা জানে না যে এইচ হচ্ছে পানির গড় সরণ, তারা কী করে সেখানে এইচের ভ্যালুটা 20 বসাই দেয়, কিন্তু এইখানে কিন্তু এইচের ভ্যালুটা আসলে 20 হবে না, আমাদেরকে যেটা করতে হবে পানির গড় সরণটা বের করতে হবে। চলো তোমাকে আমি ফার্স্ট একটু বলি যে এইচ কেন পানির গড় সরণ, পানির গড় সরণ কেন তোমাকে বের করতে হবে, গড়টা কীভাবে বের করবো সেটা আমরা পরে আসতেছি। তো কেন গড় সরণ চলো তোমাকে ফার্স্ট আমি এইটা একটু বোঝাই দিই। এটা চিন্তা করো তো ভাইয়া, যে পানিগুলো যে আছে এই যে উপরের লেভেলে যে পানি, তারপরে এই মাঝখান দিয়ে সব তো পানি, তাই না, এই যে পানি, এই যে পানি। এখন তুমি চিন্তা করো যে একটা পানির কণার কথা চিন্তা করো, যে একটা পানির কণা, এই পানির কণাগুলো তুমি যে বের করবো বাইরে, তাহলে তোমাকে পানিটাকে এইটুকু সরে নিয়ে যেতে হবে। তুমি যদি নিচের একটা পানির কণাকে বাইরে বের করছো, তাহলে তাকে এই এতটুকু সরাইতে হবে। এবার লক্ষ্য করো প্রত্যেকটা পানি কণার কি আসলে সরণটা একই রকম হচ্ছে না, এই পানিটাকে এতটুকু সরা লাগতেছে, এইখানকার পানিকে এতটুকু সরা লাগতেছে, এইখানকার নিচের পানিকে কি আরও বেশি সরতে হচ্ছে। এই জন্য আমরা তো সবার জন্য তো আমাদের এবার সরণটা বের করা সম্ভব না, এই জন্য আমরা করি আসলে পানির গড় সরণ, আসলে গড়ে পানিগুলো কতটুকু সরতেছে, এই জন্য এই টার্মটা আসছে যে পানির গড় সরণ। তুমি গড় সরণটা কীভাবে বের করবো, খুবই সিম্পল জিনিস তোমাকে শিখিয়ে দিচ্ছি, একদম ইজি ওয়েতে তুমি বের করে ফেলতে পারবা। তো একটা কথা বুঝলাম, এইচ হচ্ছে পানির গড় সরণ, এখন গড় সরণটা বের করবো কীভাবে এটাই তো কোশ্চেন। তো তুমি যেটা করবা, তো তুমি দেখবা যে তোমার হচ্ছে, তোমার কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরিতে থাকবে, সব সময় যে এরকম থাকবে তা না, কোন সময় পানি হচ্ছে পানি দ্বারা কুয়া ভর্তি থাকবে, কোন সময় অর্ধেক থাকবে। তো আমরা এক একটা করে কেস দেখাবো, এটা হচ্ছে 1 নম্বর কেস, তুমি ধরো হচ্ছে 1 নম্বর। এবার তুমি চিন্তা করো যে পানির গড় করবো কীভাবে, আমরা একদম ফার্স্টের লেয়ার আর লাস্টের, মানে ফার্স্টে যে আছে তাকে সরাইতে হবে, একদম লাস্টে যে আছে তাকেও তো সরাইতে হবে, তাহলে সম্পূর্ণটা সরে যাবে। তো আমাদেরকে বলছে এখানে যে সম্পূর্ণ খালি করতে, তাহলে চিন্তা করো তুমি আবার এই উপরের লেভেলে যে পানিটা আছে এদেরকে সরাইতে দেখো তো কতটুকু সরণ ঘটাতে, মোটামুটি কি 0 সরণ ঘটাইতে হবে না, হ্যাঁ, তার মানে সে মোটামুটি উপরের লেভেলে আসতে, মানে উপরের পানির সরণটা হচ্ছে 0। এবার নিচে যেই পানিটা আছে, নিচে যেই পানি কণাগুলো ছিল তাকে আমাকে দেখো পুরো এই এতটুকু নিয়ে এসে সরাইতে হবে, তার মানে তা কিন্তু এই পুরো 20 মিটারই সরাইতে হবে। তাহলে একদম উপরে যে আছে তাকে সরাইতে হবে 0, একদম নিচে যে আছে তাকে সরাইতে হবে কত, 20,
তাহলে বলো 0 আর এই 20 এর গড় কত হবে? তাহলে তুমি লিখে ফেলবা যে এই সেগুলো পানির ঘর্ষণ আর গড়টা বের করো কি হবে, এই যে 0 আর 20 এর গড়, তাহলে গড় করে করে যোগ করে দুইটা ভাগ করে ফেললে আমরা, তাহলে কত আসবে 10। তাহলে আমরা এখানে বসা হচ্ছে 10 মিটার। তাহলে বুঝতে পারছো আশা করি যে কেন আসলে ঘর্ষণটা বের করতে হয় আর কীভাবে বের করতে হয়। আমরা আরও কয়েকটা এক্সাম্পল নিই যেন তুমি জিনিসটা আরও একটু ক্লিয়ার হয়ে যাও, তোমার তোমার বুঝতে সুবিধা। আমাদের কাছে যে কুয়াটা আছে সেই কুয়াটা পানি দ্বারা একদম পরিপূর্ণ না, পানি দ্বারা মনে করো অর্ধেক পূর্ণ। তাহলে এই কুয়াটার অর্ধেক পানি আছে আর অর্ধেক পানি নাই। এবার আমরা চাচ্ছি এই অর্ধেক পানিটুকু আমরা খালি করে ফেলবো, তাহলে গড় কত হবে? নিয়ম কিন্তু আগের মতোই ভাইয়া, তুমি দেখো পানি কিন্তু এইখানে উপরের লেভেলে পানি এখানে আছে আর নিচের লেভেলে পানিটা এখানে আছে, তাহলে তুমি এই উপরের লেভেলে যে পানিগুলো আছে তাকে সরাইতে তোমার কতটুকু স্মরণ ঘটাইতে হবে? এই যে এইটুকু স্মরণ ঘটাতে হবে না, এইটুকু পর্যন্ত বাইরে আনতে হবে। তার মানে এইটা যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে এইটুকু 10 আসলে। তার মানে এই পানিগুলোকে সরাইতে হবে আসলে কত মিটার? 10 মিটার। আর তার মানে এই লেভেলের পানিকে সরবো 10 মিটার। আর এই যে নিচে যে পানিগুলো আছে তাকে কিন্তু সেই দেখো 10 আরও 10, মানে মোট 20 পরিমাণ সরাইতে হবে। তাহলে 10 আর 20-এর গড় করতে হবে। তুমি আবার লিখে ফেলবা যে 10 আর 20-এর গড় যদি আমি করি তাহলে 30 ভাগ 2 কত আসবে? 15। তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা এইসের মানটা বসাবো 15। তো আশা করি বুঝতে পারছো। আমি তোমাকে আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো এবার আমাদের হচ্ছে এইরকম ঘটনা ঘটছে, হ্যাঁ, যে এবার আমাকে বলছে এই যে আমার পানি আছে পুরাটাই একদম পরিপূর্ণ পানি, ধরলাম এটা আমাদের 3 নম্বর কেস, পানি আছে একদম পরিপূর্ণ, কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করছে যে এবার পুরাটা খালি করতে আমরা চাই না, আমরা চাই অর্ধেক খালি করতে, তার মানে এই লেভেল পর্যন্ত খালি করব। তাহলে আমি খালি করা শুরু করব এই পর্যন্ত খালি করব আর কি, আমরা পুরোটা খালি করব না। তাহলে কোশ্চেন হচ্ছে 20 মিটার গভীর একটি কুয়া অর্ধেক খালি করতে যাচ্ছি আমরা, মানে এইটুকু পানি আমরা সরাই ফেলতে যাচ্ছি আর এইটুকু থেকে যাবে পানি, এগুলো পানি থেকে যাবে। তাহলে এখন গভীরতা কত হবে, এইসের মানটা বা পানির ঘর্ষণ কত হবে? নিয়ম কিন্তু একটাই আগের মতোই। তুমি দেখো তুমি এই লেভেলের পানিকে সরাইতে চাও, এখান থেকে শুরু করতে চাও, তাহলে ওদের সরাইতে হবে কত? 0 মিটার। এবার কি তোমার এইখান থেকে উঠাবা? না, তুমি তো এইটুকু খালি করতে চাও, তার মানে এই লেভেলের থেকে উপরে সব পানি উঠে ফেলবা, তার মানে নিচের লেভেলটা কতটুকু সরাইতে হবে আসলে? এই দেখো এইটুকু 10, অর্ধেক যেহেতু তাহলে এটুকু সরাইতে হবে 10। তাহলে 0 আর 10-এর গড় কত হবে? তখন তুমি করে ফেলবো যে 0 আর 10-এর গড় হচ্ছে কত আসবে? 5। তখন আমাদের কিন্তু এইসের ভ্যালুটা হবে 5। তার মানে তুমি এভাবে বুঝে বুঝে চাইলেই খুব সহজেই পানির ঘর্ষণটা বের করে ফেলতে পারবা। আর তুমি পানির ঘর্ষণ বের করতে পারো, তারপরে কিন্তু তুমি এই কুয়ার এই ক্ষমতা খুব সহজেই বের করে ফেলতে পারবা।